হারিয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার সাথে থাকতে চাই। হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রিমেন্ট প্রপার। আজ 6th অফ অগস্ট, এখন বাজে 10:30, এখন 10:30টাই বাজে, আর বাইরে তো বৃষ্টিতে একদম যাচ্ছে তাই কাণ্ড। এই যে আবার সেই বৃষ্টি নেমে এলো, কোথায় এখন কোথায় পরিষ্কার আকাশ থাকবে, মানে এরকম একটা ফিল হবে যে হ্যাঁ দুর্গাপুজো আসছে, তা না এই বৃষ্টি দিয়ে দিচ্ছে। যদিও শ্রাবণ মাস, শ্রাবণ মাসে তো বৃষ্টি হবেই। এনিওয়েজ ঠিক আছে, বৃষ্টিও হোক কিন্তু কম হোক, যা বৃষ্টি সেদিনকে যা হলো, যা ভেজান ভিজেছি ভাই, আর দরকার নেই। দেখো কি মুসলধারে বৃষ্টি হচ্ছে। দেখো যাই হোক, আজকে আমার আবার বিকালে পড়ানো রয়েছে 4টা থেকে সেই 9টা অবধি, আর ভাল লাগে না। এখন খাবো চা, মা চা দিয়েছে, চাটা খাবো। তো সকালবেলা না, মানে এখন না ব্রেকফাস্ট করতে ইচ্ছা করে না কেন জানি না। তো যাই হোক, মা আমাকে একটা ডিম সেদ্ধ দিয়েছিলো কুসুম বাদে, জাস্ট হোয়াইট পাটটা খেলাম, আর এখানে কিছু ইয়ে দিল, ওই কী বলে মুসাম্বি, একটু মুসাম্বি খেলাম, আর একটা পেয়ারা, একটা মুসাম্বি একটা পেয়ারা খেলাম। তো ভাল লাগছে না কেন জানি না, এখন না মানে ব্রেকফাস্ট করতে ইচ্ছা করে না। তো হরফর ইয়ে করা হয়ে গেছে, দিদিভাইয়ের জ্বরটা এখন নেই, বাট খুব উইক লাগছে, মানে 98 টেম্পারেচার এখন বডি, বডি টেম্পারেচার 98। বাকি নিচে এতক্ষণ আমি ছিলাম দোকানে, আমি দোকানটা আজকে খুলেছি, আর মা যেহেতু রান্নাবান্না করছিলো, তারপরে মা কিছুক্ষণ থাকলো, এখন বৌদিভাইয়া জিম্মু আছে, মা উপরে এসে স্নানে গেছে, মা স্নান থেকে বেরোলে আমি স্নানে যাবো। আমার 4টা থেকে একদম সেই 9:30 অবধি টানা পড়ানো। তো আর কি, এই তো জীবন ভাই। স্কুল থেকে এলো পুরো ভিজে, তুই ছাতে নিয়ে যাস না কেন? আরে ছাতে নিয়ে যাইনি, আমি বললাম বৃষ্টি হবে না, ওই ঝিমঝিম করে বৃষ্টি হবে, হয়ে যাবে। ব্যাগের ইনকভারটা ছিল, পড়াতে ভুলে গেছি, পুরো ব্যাগ গেছে ভিজে, পড়া ছিল পড়তে এনি বাড়ি চলে এসেছি। কি অবস্থা, চুপচুপ এই নিয়ে দুবার ভাই, তুই সাবধান, জ্বর আসলে আপনারা টাকা দেবেন। ডাক্তার দেখো কি অবস্থা, তুই এক্ষুনি স্নান, আপনাদের পয়সা ডাক্তার। হ্যাঁ তুই দুমুখ জল ঢেলে নে ভাই, জ্বর কি পাচ্ছি না, নিজেকে শুধু দেখ, পুরো চুপ চুপ হয়ে গেছে। তুই ক্যামেরা বন্ধ কর, বই খাতা গুলো দিচ্ছি ঘরে। তো স্নান হয়ে গেছে, আর মা এখানে প্রসাদ ইয়ে করছে দিচ্ছে। আজকে বিপত্তারিণী, অ্যাকচুয়ালি আমাদের এখানে সামনের বাড়িতে বিপত্তারিণীর পুজো হয়, তাদের প্রতিষ্ঠিত ঠাকুর, তো সেইখানে পুরো মাসে দুবার না, মা ও মাসে একবার করে শনিবার অথবা মঙ্গলবার করে পুজো করা হয়। তো মাও সেটা করে করে আর প্রসাদ দেয়, ফল দেয়, সেই সপ্তাহটা মানে সেই শনিবারটা বা মঙ্গলবারটা মা পুরোপুরি, মঙ্গলবার তো খায় নিরামিষই, সেদ্ধ ভাত খায়। তো এই আমাদের বাড়িতে মোটামুটি ঠাকুর নিয়ে আমরা প্রত্যেকেই খুবই আর কি, মানে আমরা মানে ঠাকুর পুজো করতে, ঠাকুরকে মানে বিশ্বাস বলতে পারো, পুজো বলতে পারো, ভালোবাসা বলতে পারো, আমাদের আছে। তো যাই হোক, সেই কারণেই এইসব, তো একটু পরে লাঞ্চ করবো, এখন প্রায় 2:30, এখন 2:30 বাজেনি, তো কটা বাজে দেখেই বলছি, এখন বাজে 2:21, এখন 2:30 বাজেনি, 2:30 বাজার পর তারপরে লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপরে তো বললামই পড়ানো রয়েছে, সেখানে চলে যাবো। আর কি শরীর কেমন আছে? আজকে জ্বর আসেনি কিন্তু ঘাট পা বিশাল কামড়াচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে। কি অবস্থা, ফোনে কথা বলছিস কার সাথে? আমার তো বন্ধু। ও যে মা বলো, নাইটি ছিঁড়ে গেছে, নতুন নাইটি দেই দেখো কোথায় ছিঁড়ে গেছে, খুঁজে পাচ্ছি না। হ্যাঁ ছেলা, কোথায় একটা ফুটো হয়েছে নাইটিটা, ওটা নাকি ছিঁড়ে গেছে। আমি আসছি তোমার আলো খুঁজছি, আমি ছাদে নিয়ে যাচ্ছি মেয়েদি, দাঁড়াও তুমি মেয়েদি, আমি ছাদে নিয়ে যাচ্ছি, তুমি রাগ করো না। তোমার এত সুন্দর নাইটিটা ছিঁড়ে গেছে, আর কি দেখ মুখটা দেখ ছেড়ে নি, আমার মনে হয় ফুটো ফুটো হয়েছে, ওই তোর একটা লেগেছে, বলে বেরিয়ে যাবে, এটা দেখা গেলে তো বাইরে ওটা
তুমি খোঁজো জম্মা, পেলে আমাকে জানিও, ঠিক আছে? তুই খোঁজো। এখন বাজে হচ্ছে 8:56, এখন এই জাস্ট পড়িয়ে এলাম, এখন নিচে দোকানে যাব আর বাকি কিছু ঘরেরও কাজ আছে সেগুলো করবো, করে তারপরে দোকানে যাব। ভাই চুল কেটেছে, ভাই তোর চুলটা একটু দেখা, হেয়ার কাট দেখি, হে কাকু পুরো চিকনা লাগছে দেখি, উফ উফ বাবা আবার পড়ছে, উফ সর যা যা, জেম্মা খাচ্ছে ছিঁড়ে, দেখি ছিঁড়েটা দেখিয়ে যাও। কি বললো ডাক্তার বল? ওষুধ দিয়েছে, বললো ওষুধ খেতে বলেছে, হ্যাঁ অ্যান্টিবায়োটিক দিয়েছে, কাশি ওষুধ দিয়েছে, ভিটামিন ওষুধ, মুখটা তেতো হয়ে রয়েছে না, বলছে ওই ভিটামিন ওষুধ দিয়েছে, হ্যাঁ বলছে খাও, গার্গেল করো, ভাবনা আছে। আর কি জানো বলে তোর এমনি, তারপরে 98 তো দেখলাম, আর সন্ধ্যাবেলা জ্বর এসেছিল 100 হয়েছিল, তারপরে ডাক্তার বলেছে, হ্যাঁ ওষুধ খাও। ঠিক আছে, পুটু এসছে, পুটুর আর এই কনফারেন্সি করিং মজা খায়, পুটু আমাদের সব কিছু নিয়ে যাবে, হ্যাঁ থাকার জন্যই তো এসেছি। আর কিছু নেই, পুটু রাখি আছে, বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার সাথে থাকতে চাই। জ্বর কিন্তু আবার, তুই কিন্তু যেই জ্বরটা, এখন আমরা বসে আছি দোকানে, এই যে আমার মা বসে, আর এই যে আমি, এই যে হচ্ছে আমার জিম্মা, এই যে আমার বৌদি ভাই, এই যে আমার ফুটু, আমার ফুটু শোনা, তাই এখন বসে আছি, এতক্ষণ কাস্টমার ছিল আর এখন এই জাস্ট ফাঁকা হলো। এখন কটা বাজে, 10টা বাজে, 10টা বাজতে যায়, এখন বাজেনি, 10:30 অব্দি দোকান খোলা আছে। এই যে আবার জেন্মার এই ইয়ের কালেকশন নিয়ে বসেছি, এই যে বৌদি ভাই পড়বে, পুটু পড়েছে, দিদি ভাই বসে, ভাই পেছনে, জেম্মা বসে, আমি এক হাতে পড়েছি আর এক হাতে এই কালারটা পরবো, দেখা কালারটা, এই কালারটা পরবো, এক হাতে পড়েছি আর এক হাতে পরবো। তো এখন বাজে হচ্ছে 11:36, আমাদের ডিনার কমপ্লিট আর আমরা এখন বসে আছি, একটু গল্প গুজব করছি, একটু পুরোনো দিনের কথা একটু আলোচনা করছি, পুটু এখন ফোন ঘাটছে। তো আজকের ব্লগটা এই অবধি, যদি ব্লগটা খুবই ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব প্রিমিয়ার প্রপার, বাকি দেখা হচ্ছে কালকে, টিল দ্যান টেক কেয়ার, স্টে সেফ, গুড নাইট, বাই।